হ্যালো বন্ধুরা, দেখো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে লাউ চিংড়ি। তো চলো রান্নাটা শুরু করি এবং দেখে নাও তোমরা কেমন করে বানাবে। দেখো এখানে নিয়ে নিয়েছি লাউ, আর এখানে কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি, এখানে আদা, জিরে, এটা পেস্ট বানিয়ে নেব, আর এটা চিংড়ি মাছ, আর এখানে হচ্ছে আলু, তো আলুটা ভেজে নেব। চলো, কড়াইটা গরম হয়ে গেছে, এবারে চিংড়ি মাছটা ভাজার জন্য আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম, আর এটা চিংড়ি মাছটা ভেজে তুলে নেব। এটা বেশি বড় বড় চিংড়ি না, ছোটো ছোটোই চিংড়ি দিলে তেলটাকে আমি সামান্য ভেজে নেব। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে আমার, এবার তুলে নেব। আবার তেলটা দিয়ে দিলাম, এটা আলুটা ভেজে নেব। দেখো লাউটা একটু লবণ দিয়ে জাস্ট একটু মুচড়িয়ে নিয়েছি, কারণ এতে লাউতে অনেক জল বেরোবে তার জন্য আর কি। ওখানে পাঁচফোড়ন নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা আর জিরে নিয়ে নিয়েছি, তো এটা তেলে দিয়ে দেবো। এটা একটু লাল লাল হবে, পাঁচফোড়নগুলো একটু ভাজা ভাজা হবে আর কি। দিয়ে দেবো আলুটা, আর আলুটা আমি একটু লাল লাল করেই ভেজে নেব। দেখো একটু আলুটা লাল লাল করে ভেজে নেবো, এবং একটু হলুদ দেবো সামান্য। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, তো এবার আমি এর ভেতরে লবণ দিয়ে দেবো। এই যে লবণটা দিয়ে দেবো, দেখো এখানে মশলাটা দিয়ে দেবো, আর এখানে সামান্য একটু জল দিয়ে মশলা, তাই এবার একটু সামান্য হলুদ দেবো, কারণ তখন আমি হলুদটা কম দিয়েছিলাম। এবার আর একটু সামান্য একটু হলুদ দিয়ে দেবো, কারণ তখন একটু অল্প দিয়েছিলাম, দিয়ে দিলাম। তো মশলাটা একটু কষাতে হবে, আর এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তো তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো। তো সামান্য একটু তেলটা হয়তো বেশি লাগতে পারে লাউয়ে, তো তোমরা হয়তো একটু কম খেতে পারো, সেক্ষেত্রে তোমরা একটু মাফ করেই দেবে। আমি একটু সামান্য তেলটা বেশি নিয়েছি, প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, তেলটা একদম সিপারেট হয়ে যাবে আলুর থেকে, তো তখন আমি লাউটা দিয়ে দেবো। দেখো একদম তেলটা ছেড়ে এসেছে মশলা থেকে, তো এবার আমি লাউটা দিয়ে দেবো। লাউটা একটু আমি চিপে নিয়েছি, জাস্ট লবণ দিয়ে মুছিয়ে নিয়েছি, কারণ অনেক জল বেরোয়, তো তোমরা এইভাবে করলে কিন্তু ভালোই লাগবে খেতে। দেখো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, তো সামান্য একটু জল বেরিয়ে গেছে, আরও কিছুক্ষণ নাড়তে হবে, আরও কিছুক্ষণের জন্য ঢাকাটা দিয়ে রাখবো। তো দেখো ঢাকাটা খুলে দিয়েছি, এবং দেখো কি সুন্দর হয়ে গেছে। তো একটু ঢাকা টাকা দিয়ে দিয়ে যদি রান্নাটা করা যায় না, ভালো হয় বেশ, তো তার জন্যই আর কি, বেশি জলও বেরোবে না এইভাবে করলে, আর একদম মানে দারুণ হবে খেতে। আমি যেইভাবে মুছলি আর কি লাউটা করেছি, তোমরা এইভাবে করবে, অনেক জল বেরোবে না। তো এইবার আমি চিংড়িগুলো দিয়ে দেবো, দেখো চিংড়িগুলো দিয়ে দেবো এবার।
আর লাউ মানে ফেমাস, সবাই জানো বাঙালি তো, দারুণ লাগে খেতে। দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম, খুলে নিলাম, একটু নেড়ে দেবো। তো এই পর্যায়ে আমি একটু চিনি দিব, কারণ প্রায় হয়ে এসছে। দেখো একটু সামান্য চিনি দিয়ে দিলাম, তো আমাদের মা ঠাকুমারা আর কি দিত চিনিটা, তো আমরাও একটু একটু করে দিই। দেখো এখানে জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি, সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরের গুঁড়ো। দেখো ফ্রাই হয়ে এসছে, তো এবার নামিয়ে নিব, নামিয়ে নিচ্ছি আর কি। দেখো লাউ চিংড়ি একদম রেডি, তো তোমরা বানিয়ে খেয়ে বলবে কেমন হয়েছে। আর যারা নতুন আসছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা বাজিয়ে পাশে থাকবে। তো চলো রাখছি, বাই।